আসসালামু আলাইকুম, কেমন আছেন? আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি বিন মিশাল ইউটিউব চ্যানেল এবং বিন মিশাল ফেসবুক পেজের আরও একটি নতুন ভিডিওতে। প্রিয় দর্শক, বিমানের হাত ব্যাগে কী কী জিনিসপত্র নিয়ে যেতে পারবেন না? আমরা বিমানে বসার আগে, ফ্লাই করার আগে আমাদেরকে ইমিগ্রেশন ক্রস করতে হয়। কাস্টমস ইমিগ্রেশনে আমাদের ব্যাগগুলো চেক করে, স্ক্যানিং করে। আমাদের হাত ব্যাগে এমন কিছু জিনিসপত্র থাকতে পারবে না যেগুলো নিরাপত্তার ইস্যু করে, নিরাপত্তার জন্য হুমকি। যেমন কাটার, রশ্মি, ব্লেড, মেশিন গান, পিস্তল, মাছ মাংস রান্না করা, পেন্সিল, ব্যাটারি, বাটাল, ম্যাচ বাক্স, প্লাস, লাইটার, কাছি, ছুরি, সুঁই, সিরিঞ্জ, স্ক্রুড্রাইভার, কাটা চামচ, মরিচের গুঁড়া, শেভিং ফোম, ক্রিকেট ব্যাট এবং অ্যারাসল। এইসব জিনিসপত্রগুলো কিন্তু আমাদের হ্যান্ডব্যাগে অথবা আমাদের নিজের সাথে থাকতে পারবে না। আপনি এর মধ্যে থেকে বেশিরভাগ জিনিসপত্রই কিন্তু কার্টনে করে আনতে পারবেন। আপনি যে কার্টনটি বুক করবেন সেটার মধ্যে দিতে পারবেন, বিশেষ করে লাইটার ছাড়া এবং ম্যাচ বাক্স ছাড়া। খেয়াল রাখবেন, লাইটার এবং ম্যাচ বাক্স কিন্তু দাহ্য পদার্থ, এগুলোর কারণে কিন্তু অগ্নিকাণ্ড ঘটতে পারে। তার জন্য এগুলো কোনোভাবেই আপনার ব্যাগে অথবা হ্যান্ডব্যাগে কোথাও রাখবেন না। বর্তমানে সারা পৃথিবীতেই লাইটার পাওয়া যায়, অত্যাধুনিক লাইটারগুলো পাওয়া যায়। আপনার প্রয়োজনীয় লাইটগুলো কিন্তু আপনি বাংলাদেশ থেকেও কিনতে পারবেন। তাই দয়া করে বিমানের যে রুলস আছে সেই রুলসগুলো নষ্ট করবেন না। আপনার একটা লাইটার হয়তো একটা বিপদের কারণ হতে পারে, একটা মাসেজ বক্স একটা বড় বিপদের কারণ হতে পারে। তাই ভুল করেও আপনার বিমানের কার্টনের মধ্যে অথবা আপনার হ্যান্ডব্যাগে কিংবা আপনার শরীরে কোনোভাবেই দাহ্য পদার্থ, লাইটার, মাসেজ বক্স এগুলো রাখবেন না। বিমান কিন্তু এগুলো টোটালি সাপোর্ট করে না। এই যে তথ্যগুলো দিচ্ছি এগুলো আমি যুগান্তর থেকে নিয়েছি, তাছাড়া আমি গুগলের অন্যান্য ওয়েবসাইটও চেক করেছি যেখানে এই সব জিনিসপত্রগুলো সাথে করে বহন করা সম্পূর্ণ নিষিদ্ধ। এই জন্যই বিমান এই সব জিনিসপত্রগুলো সাপোর্ট করে না। এক কথায় খেয়াল রাখবেন, নিরাপত্তার ইস্যু হয়, নিরাপত্তার জন্য হুমকি হয় এমন কোনো জিনিসপত্র সাথে নিয়ে আপনি বিমানে বসতে পারবেন না। যেমন এখানে ক্রিকেট ব্যাটকে উল্লেখ করে দিয়েছে, আপনি চাইলে এই ক্রিকেট ব্যাট দিয়ে যে কোনো একজন মানুষের মাথা পাঠিয়ে দিতে পারবেন অথবা বিমানের গ্লাসটা আপনি নষ্ট করে দিতে পারবেন। এতে কিন্তু নিরাপত্তা নষ্ট হচ্ছে। এজন্যই বিমান সংস্থা যেসব জিনিসগুলো বিমানের নিরাপত্তার জন্য এবং যাত্রীর নিরাপত্তার জন্য হুমকি, সেই সব জিনিসগুলো বিমানে নিয়ে বসতে দেয় না। তাই দয়া করে আপনার ফ্লাইটে বসার সময় এইসব জিনিসপত্র যদি আপনার হ্যান্ডব্যাগে থাকে তাহলে সেগুলো রেখে দিবেন, নাহলে কিন্তু আপনার ব্যাগটি নিয়ে আপনাকে ভিতরে প্রবেশ করতে দিবে না, আপনার ব্যাগটি রেখে দিবে। এমনটাই হয়েছে অনেকের সাথে, আপনার সাথেও হতে পারে। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ।